ঝামেলার উপরে ঝামেলা, একটা ঝামেলা পাড়ানো না একটা ঝামেলা গাড়ি হয়ে যেতে, 300 টাকা ফাইন হলো। এটা হচ্ছে শোকাস নোটিশ, ঠিক আছে, আমার নামে কিন্তু কেস হবে। চলো যাওয়া যাক তাহলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো গুড মর্নিং মুখ থেকে বার হচ্ছে না। আজকে সকালটা আমার জন্য কিন্তু ব্যাড মর্নিং, ভেরি ব্যাড মর্নিং। উটকো ঝামেলা ঘাড়ে এসে পড়া বলে না, ঠিক তেমনটাই হয়েছে আমার সাথে। আমি সবই শেয়ার করব এই ভিডিওতে, তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটি সতর্কবার্তা, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন তোমাদের সাথে না ঘটে, বা আমি যে ভুল কাজটি করে রেখেছি সেই ভুল কাজ যাতে তোমরা না করো, সেই জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি অবশ্যই ফার্স্ট ক্লাস দেখবে। আর একটি রিকোয়েস্ট থাকলে ভিডিওটি শেয়ার করবে, আমার মতো কেউ আর যেন এই ভুল কাজগুলো না করে। তোমাদের সাথে শেয়ার করি কি ব্যাপারটা হয়েছে। এটা দেখো, এটা হচ্ছে শোকাস নোটিশ, ঠিক আছে, পোস্ট অফিস থেকে। আমি তোমাদের সাথে ছোট করে শেয়ার করে দিই কি হয়েছিল। অ্যাকচুয়াল 2018তে তখন আমি থাকতাম নদিয়াতে। তো 2018তে একটি ড্রোন আমি বুক করেছিলাম, ড্রোন ছিল, টয় ড্রোন বুক করেছিলাম। বাট যে পার্সেলটা এসেছে সে পার্সেলটার উপরে কিন্তু কোনোরকম টয় ড্রোন কিন্তু নেই, লেখা নেই, শুধু ড্রোন লেখা আছে। তো ইন্ডিয়াতে পারমিশন ছাড়া তুমি ড্রোন বুক করতে পারবে না বাইরে থেকে, সেটা আমার কিন্তু জানা ছিল না 2018তে বুক করা। তো তারপর পোস্ট অফিস থেকে আমার একটি চিঠি আসলো, তোমার একটা পার্সেল এসছে, পোস্ট অফিসে এসে নিয়ে যাও কলকাতাতে, এবং কাস্টম পে করতে হবে। মানে বাইরে থেকে কোনো পার্সেল আসলে তোমাদেরকে কাস্টম পে করতে হয় কিছু কিছু পার্সেলের, তো কাস্টম তোমাকে পে করতে হবে। তো আমি দেখলাম ড্রোনের দাম আমার 2500 টাকা, টয় ড্রোন যেহেতু, আর আমার কাস্টম পে করতে হচ্ছে 1500 টাকা। আমার দরকার নেই, পার্সেলটা ক্যান্সেল হয়ে যাক, আমি আমার টাকাটা ফিরে পাই। তো সেই জন্য আমি খুব একটা গুরুত্ব দিইনি জিনিসটা। তো গুরুত্ব না দেওয়াই আজকে সকালে এই লেটারটি আমি পেলাম, এবং ওই ওখান থেকে মানে পোস্ট অফিস থেকে আমাকে লেটারটা পাঠিয়েছে, আমাকে বলেছে, 3টে ডেট দিয়েছে আমার। আজকে ডেট আছে 24 তারিখ, আজকে ডেট আছে, এবং 2-3 ডেট আছে, মানে মার্চ মাসের 3 তারিখ, এই 3 দিন ডেট আছে। 3 দিনের মধ্যে আমার ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং কাস্টম পে করতে হবে। এখনও পর্যন্ত জানি না যে ওই ড্রোনটা আমি পাবো কি না, ঠিক আছে। তো কাস্টম পে করতে হবে এবং আমার কিছু ফাইন দিলেও দিতে হতে পারে। আমাকে 3টে ডেট দিয়েছে, এই 3টে ডেটের মধ্যে যদি ডকুমেন্ট সাবমিট না করি বা ওদের সাথে দেখা না করি তাহলে আমার নামে কিন্তু কেস হবে, এবং কেসের যে একটা সেটাও কিন্তু এর মধ্যে বলে দিয়েছে কী কেস হতে পারে এর জন্য। এমন প্রবলেম কোনোদিন আমি ফেস করিনি, স্বাভাবিকভাবে একটু টেনশন হওয়ার কথা। আমার সাথে যেইগুলো ঘটছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যাতে তোমাদের সাথে এটা না ঘটে কোনো দিন, তোমরা যেন এই ভুল কাজটা না করো কোনো দিন, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আমি যাবো আর আফ্রিদি যাবে, আফ্রিদি ফোন করছে আমাকে, আফ্রিদি অলরেডি চলে এসছে আমাদের এখানে। আর ডকুমেন্টসের মধ্যে আমার যা যা ডকুমেন্টস ছিল সব নিয়েছি আমি, ভোটার কার্ড নিয়েছি, আধার কার্ড নিয়েছি, পাসপোর্ট নিয়েছি, ড্রাইভিং লাইসেন্স আছে, যাই হোক যা যা ডকুমেন্টস চাইবে ওখানে আমি দিয়ে দেবো তাদেরকে। তো দেখি আগে কী হয়, তোমরা দেখতে থাকো, আমি সব কিছুই ভিডিওতে শেয়ার করবো। আফ্রিদি কী বলছে জানো? আফ্রিদি বলছে ধরে আটকে রাখবে না। তো আফ্রিদি কী কী বলছিলে, ধরে আটকে রাখবে না তো কাস্টম অফিসে? হ্যাঁ চলো এখান থেকে নেবে তেল। ২১০ টাকা তো। বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্ট, এটা এই যে আমার একটা প্রবলেম ঘাড়ে এসেছে বেশি, যেটা হচ্ছে পুলিশ গাড়ি ধরেছে। আফ্রিদির একটু স্পিড ছিল গাড়িটা, ও আবার একটা ঝামেলা, যত তাড়াতাড়ি করছি তত আবার একটা ঝামেলা। ৫০ থেকে ৬০ লিমিট লেখা থাকে দেখবে, আর পিছনে বসে আমি বলছি যে লিমিট ক্রস করছিস তুই। তো যাই হোক, ৩০০ টাকা ফাইন হলো, স্পিড লিমিট ক্রস করেছিল আফ্রিদি সেই জন্য। চলো চল আর কি কি আছে, চলো হ্যাঁ রিসিপ্ট আছে, ঠিক আছে।
আর মাত্র 220 মিটার মতো চলে এসেছি প্রায়। ওইটা মনে হচ্ছে, ওইটা হতে পারে। হ্যাঁ, ওই যে ওইটা ওইটা পোস্ট অফিস চলে এসেছি। পোস্ট অফিসে, পোস্ট অফিসের গেটটা কোন দিক থেকে? পোস্ট অফিসের গেটটা সামনে দিই না। চলো দেখি ফাইনালি কি ফেস করি। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, আমি ভিতরে ক্যামেরা করতে পারবো না। তো এই ঢুকছি এখান থেকে, আমি ক্যামেরাটা বন্ধ করে দেবো এখানে। ফাইনালি আমরা কাস্টম পোস্ট অফিস থেকে বেরিয়ে আসলাম। তো কি বলবো তোমাদের সাথে, আমার সাথে খুবই খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। মানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, ওদের যে পাওয়ার আছে না, পাওয়ারের অপব্যবহার করেছে। তো চলো এক জায়গায় বসি। মানে দুপুরের খাবার এখনও পর্যন্ত খাওয়া হয়নি, আর এখন 4টে বাজছে। তো একটা হোটেলে বসবো, খাওয়া দাওয়া করবো এবং তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কী কী হয়েছে আমি সবই বলবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, এখানে বিরিয়ানি খাচ্ছি। মানে টেনশনের মধ্যে বিরিয়ানি একটা আলাদা এক্সপিরিয়েন্স, যে খুব খারাপ হলো আমার সাথে। আমি তোমাদের সাথে সবই শেয়ার করবো খেতে খেতে, বাট অনেক ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে। তো যাই হোক, আজকে আমার ফাইন দিতে হয়েছে। ফাইনটা কীভাবে নেওয়া হয়েছে আমি ওসব শেয়ার করতে যাচ্ছি না। গাইস ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো ওখানে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসছিলো, সেই জন্য মনে করলাম যে বাড়িতে গিয়ে কিছু কথা বাকি আছে সেটা কমপ্লিট করব, সেই জন্য বাড়িতে চলে এসেছি আর কয়েকটি কথা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার সাথে খুবই আজকে অন্যায় হয়েছে। আমি এটা বলবো না যে আমি ভুল করিনি, আমি নিজে স্বীকার করছি যে আমি ভুল করেছি। ইন্ডিয়ান রুলস হিসাবে যেটা আমি করেছি ভুল করেছি, বাট আমার সাথে যেটা ঘটেছে সেটা কিন্তু খুবই খারাপ। আমাকে দিয়ে কোনো রকম ফর্ম ফিল আপ করানো হয়নি, ঠিক আছে? মানে যেই টাকাটা আমি পে করেছি, যেই অ্যামাউন্টটা আমার ফাইন হওয়ার দরকার ছিল, তা থেকে 15 গুণ বেশি পে করেছি আমি। এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি বলতে চাচ্ছি না, তবে আমি এটা বলবো মিনিমাম ফাইন রেখেছিল 5,000। এবারে তোমরা বুঝে নাও। আর আমি এটাও জানি যে টাকাটা আমি পে করেছি সেই টাকাটা কিন্তু গভর্নমেন্টের কাছে যাবে না, সেই টাকাটা গভর্নমেন্টের কাছে যাবে না, সেই টাকাটা নিজের পকেটে রাখবে। তো যাই হোক, ওই জন্য বলছি খুবই অন্যায় হয়েছে। আর টাকাটা যেইভাবে নেওয়া হয়েছে সেটা তো শুনলে আরও অবাক হয়ে যাবে। আমি এটাই মনে করি যে ইন্ডিয়ার মধ্যে করাপশানে পুরো ভর্তি হয়ে গেছে। মানে ন্যায় জিনিসটা নেই। মানে কেউ যদি একটু পাওয়ার পেয়ে যায় না, সে পাওয়ারটাকে ভালো কাজে লাগাতে চায় না। অনেক কম আছে যারা ভালো কাজে লাগাতে চায়, বাট এমন কিছু মানুষ আছে তারা পাওয়ারটাকে নিয়ে খুব খারাপ কাজে লাগিয়ে দেয়। আরে বাবা, গভর্নমেন্টে তোমাকে স্যালারি দিচ্ছে না, তুমি স্যালারি পাচ্ছ না। 2018 কেস তুলে আমাকে নোটিশ পাঠাচ্ছে। তো শেষমেশ আর কিছু বলতে চাইনি। দেখো এই জিনিসটা নিয়ে আমি আরও এগোতে পারতাম, বাট আমি এমন পরিস্থিতি কোনোদিন ফেস করিনি, সেই জন্য আমি ভাবলাম যে না, এইগুলো নিয়ে জড়িয়ে আর লাভ নেই, চলো এটাকে শেষ করা যাক। সেই জন্য ফাইনালি এটাকে নিয়ে আমি আর কিছু করতে চাইনি। বাট এবারে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। আল্লাহ না করুক নেক্সট টাইমে যদি এমন কোনো পরিস্থিতি আমার সামনে আসে, সেটা নিয়ে আমি একটা কিছু করতে পারবো। তো শেষমেশ আমি তোমাদেরকে বলতে চাই, এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আজকে যেটি আমার সাথে হয়েছে সেটি কাল তোমার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে যেন না হয়। আজকে যেটি আমার সাথে ঘটেছে কাল যেন তোমার কোনো আত্মীয়র সাথে না হয়। অনেকেই অনলাইন থেকে প্রোডাক্ট বুক করে, আমি এটা বলছি না যে ইন্ডিয়ার মধ্যে থেকে এই প্রবলেমটা হতে পারে, এটা বলছি না। বাইরে থেকে যদি তুমি বুক করো তাহলে এই সমস্যা হবে, তুমি যদি হেলিকপ্টারও বুক করো তবুও কিন্তু এই সমস্যাটা ঘটবে। ড্রোন কোনগুলো? যেগুলোতে ক্যামেরা থাকে। আমার ওইটাই ক্যামেরাও ছিল না, ওইটা হেলিকপ্টার মতো। আমি এটাই মনে করি যে আমার কপালে ছিল, এটা আমার হয়ে গেছে। বাট আমি চাই, আমি দোয়া করি তোমাদের সাথে যেন এমন ঘটনা কোনো দিন যেন না ঘটে। তো ব্যাস আজকে ভিডিওতে এতটুকুই, আর কি বলবো আমি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রাখো এবং সেফ থেকো। খোদা হাফেজ, গুড বাই।